মুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে এত মজার আর খুশির খবর নিয়ে। আজকে হয়তো এটা একটা বড় ব্লগ হবে না, একটা ছোট ভিডিওই হবে, কিন্তু তোমাদের সাথে এই কথাটা শেয়ার না করে পাচ্ছি না। শেয়ার করার আগে কতগুলো কথা তোমাদের একটু বলে নেব। আজকে শনিবার, আমি ভিডিওটা করছি, আর আজকে যে শনিবার সকালবেলা আমার যে ভিডিওটা গেছে এনার্জি ড্রিঙ্কসের ব্যাপারে, সেই ভিডিওটারও কিন্তু কমেন্ট বক্স অফ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে খবর দিয়েছো, সেটাকে আমি আবার মানে চালু করে দিই, ওটা আবার অফ হয়ে যায়, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদেরও যদি কোনো কারণ জানা থাকে, তোমরা তো অনেকেই ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করো, প্লিজ আমাকে জানিও যে কেন এরকম হচ্ছে। আর তোমরা তো অনেকের ভিডিও দেখো, তাদের কি সবারই এরকম হচ্ছে নাকি আমারটাই হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আর কেন হচ্ছে সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক, এইসব কথা বলবো না, তোমাদের সাথে প্রচুর ভালো ভালো কথা জানানোর রয়েছে। যে গুড নিউজটা দেবো সেটা আমরা ফেসবুকে আর আমার ইনস্টায় শেয়ার করেছি, তোমরা যারা যারা এখন আমার ইনস্টা বা ফেসবুক ফলো করো না, করে নাও, আমি এখানে দিয়ে দিই। আর আমারটা বলো, আমিও টিকটাও দিয়ে দিচ্ছি। তাহলে সৌরভ এসে বলবে, সৌরভ এখন অফিসে, যে আমারটা দিচ্ছ না, সব তোমাদের ডেসক্রিপশন বক্সে তো থাকেই, তাছাড়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একদম দেখে নাও তোমরা। তোমরা প্লিজ ফলো করো, তাহলে অনেক আপডেট পাবে, অনেক খবর পাবে। আর আজকে তো একটা ফাটাফাটি ধুমাকা খবর দেবো, যাতে তোমরাও খুশি হয়ে যাবে। তোমরা তার আগে একটা কথা বলে দিই, নিউজটা দেওয়ার আগে অনেকে তোমরা আমার পেলিং ব্লগ, মানে যেটা আমরা ফার্স্ট ব্লগটা দিয়েছিলাম যখন আমাদের এয়ারপোর্ট মানে কলকাতা থেকে স্টার্ট হয়েছে জার্নিটা, সেই এয়ারপোর্টে আমি যে প্যান্টটা পরেছিলাম অনেকে জিজ্ঞেস করেছিল, ওই প্যান্টটা আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি। ওটা একটা ডেনিম জগার্স টাইপের, খুব কমফোর্টেবল। তোমরা এইরকম টাইপের প্যান্ট আজিও মিন্ত্রাতেও খুঁজলে পেয়ে যাবে, ডেনিম জগার্স বলে সার্চ করো, পেয়ে যাবে মোটামুটি। বা কার্গো প্যান্টস এখন খুব সুন্দর সুন্দর বঙ্কার্সে বেরিয়েছে, তো তোমরা ট্রাই আউট করতে পারো এই সামার সিজনে, যতটা কমফোর্টেবল ক্লোথস পরা যায়। তুই লিংকটা দিতে পারবি কি? শোনো, আমি যদি আমার টাইপের কয়েকটা সিমিলার পেয়ে যাই, আমি যেখান থেকে পাবো আজিও মিন্ত্রা যেখান থেকে পারবো, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার টাইপের পাই, এক্স্যাক্ট তো পাবো না, বিকজ ওটা আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি, বাট ট্রেন্ডসের অনেক জামা আজিওতে পাওয়া যায়, তোমরা ট্রাই করতে পারো। প্লিজ জানাতে ভুলো না এরকম কমেন্ট বক্স তোমরা, আর কাদের কাদের এরকম অফ দেখছো এটা আমার খুব জানার দরকার, যে আমার কি একারই দেখছো না আরো অনেকের এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আর এটা আমার মনে হয় এটা হেল্প তোমরাই করতে পারবে, সিরিয়াসলি ইভেন করা তোমরা স্টার্টও করে দিয়েছো, মানে অনেকে কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা লিখেছেন, মানে খুঁজে লিখছো সত্যি, মানে অনেকে ইনস্টা আমার ফেসবুক মেসেঞ্জার ভর্তি করে দিয়েছো, লোপা দি তোমা বা লোপা তোমার বন্ধ আছে, প্লিজ কমেন্ট করতে পাচ্ছি না, তুমি ওটা দেখো। সত্যি কথা কি হয় জানো তো, এতে ভিডিও রিচটা কমে যায়, আর কিছুই না, ভিডিও রিচটা কমে যায়। তোমরা এই স্যাটারডে যে ভিডিওটা দেখেছো দেখবে ভিউজ কত কমে গেছে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা এরকম হলে এই ভিউজগুলো কমে যাচ্ছে, তাতে আমার চ্যানেলের একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যদি তোমরা জানতে পারো বা বুঝতে পারো, বা অন্য কারোর দেখো কমেন্ট বক্স বন্ধ, তারা কী কী করছে, তোমরা তো প্লিজ জানতে পারো, আমায় জানিও। আমি সত্যি ইউটিউবের ব্যাপারে অত কিছু জানি না, তোমাদের জানিয়েই দিলাম, তাই কি না বল? তো আমি তাই, মানে উই আর ইন দ্য প্রসেস অফ লার্নিং, বুঝেছো তো, মানে আমরা শেখার চেষ্টা তো অবভিয়াসলি করব যখন এসেছি, বাট এখনো আমরা যে খুব সবকিছু একদম জেনে গেছি তা না, তো তোমাদের থেকেও প্রচুর কিছু আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো আমরা ফার্দার চাইবো তোমরাই আমাদের একটু গাইড করে দাও যে কি করা উচিত না উচিত। আর তোমরা তো জানোই যে আমরা কোন কোন দিন ভিডিও দিই, বাট এই রিসেন্ট আমরা মাঝে মাঝে এই বেড়াতে আবার সিরিজটা থেকে একটু আননোন, মানে এমনি ডেজেও ভিডিও দিয়েছি, মানে এমনি মানডে দিয়েছি, ওয়েডনেসডে দিয়েছি, তো এরকম টাইপের ভিডিও দিয়েছি আর কি। তো তোমরা একটু যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলে গিয়ে আনসিন ভিডিওস বা আনওয়াচড ভিডিও বলে একটা অপশন আছে, সেগুলো গিয়ে দেখতে পারো কোন কোনগুলো দেখোনি, যদি তোমরা ইন্টারেস্টেড হও, বিকজ অনেকের কাছে অনেক নোটিফিকেশনস তো আসে না, তো তোমরা একবার না যাচ্ছে না আমাকে লিখছো, তোমরা যারা ভিডিওটা দেখবে তারাও জানো, মানে আমাকে ইনস্টায় দিদি আজকেও এলো না, আমি বললাম যে মানে তারা যখন ইনস্টায় দেখেছে যে পোস্টটা আমার, করে দেখে নিচ্ছে, এরকম অনেক হচ্ছে, তো সেটা আমার কিছু করার নেই, বা আমি জানি না হয়তো এখনো, তবে শিখবো। প্লিজ তোমরা হেল্প করো, এইভাবে পাশে থেকো, আর যে নিউজটা দেওয়ার জন্য আজকে বসেছি সেটা দেরি করবো না, সেটা এতক্ষণ বুঝেও গেছো, আর অনেকেই তোমরা আমাদেরকে ইনস্টা ফেসবুকে ফলো করো তো জেনে গেছোই। তো বেসিক্যালি আমি বলছি সেটা হচ্ছে, আমি মিস বা মিস্টার বা মিসেস বেঙ্গল একটা কম্পিটিশন হচ্ছে, সেটা আই গট সিলেক্টেড, তো এটাই তোমাদেরকে বলার ছিল আপাতত। তো কি বলবো, যে আমি জিনিসটা নিয়ে খুব মানে কি মিক্সড একটা ফিলিংস হচ্ছে, নার্ভাস তারপর এক্সাইটেডও, বিকজ আমি কখনো এরকমভাবে র্যাম্পে ওয়াক করিনি,
এন্ড আমি অবভিয়াসলি আমি না শিখে তো যাব না, সব কিছু জিনিস করা খুবই একটা কি বলবো সব কিছু জিনিস জেনে বুঝে করাটাই উচিত, তো আমিও তার ক্লাস নেব। আমার একটা ফ্রেন্ড এই ফিল্ডে আছে, সে আমাকে প্রচুর গাইড করছে, ঋতু আমাকে গাইড করছে, আমার প্রত্যেকটা ফ্রেন্ড খুব সাপোর্টিভ, ফ্যামিলি তো আছে, তো সবাই আমাকে সব রকম আইডিয়াস দিচ্ছে। তোমরাও প্লিজ, তোমরা যদি কেউ এই ওয়ার্ল্ডে থাকো আর আমাকে কোনোভাবে হেল্প করতে পারো, প্লিজ গ্রেট হেল্প, ঠিক আছে? মানে তোমরা এনি টাইপ অফ সাজেশন, বা তোমরা যদি বলো যে তিতলি তুমি এই কোর্সটা করো বা ওইটা করো, সেটাও কিন্তু আমাকে প্লিজ জানিও উইথ ডিটেলস। আর খুব শর্ট টাইমের মধ্যে এটা করতে হবে। আর এটা আমরা বুঝতে পারিনি যে তিতলি সিলেক্ট হবে, তিতলি আমাকে একদিন বললো, তো তিতলি কিছু ফর্মালিটিস তার জন্য করেছিল, তারপর হঠাৎ করে তিতলি যখন এক্সাম চলছে হঠাৎ করে নিউজটা আসে, মানে আমরা এত খুশি, আর ওর বাবা যদি এর মধ্যে এসে যায়, সৌরভ মানে এত খুশি হয়েছে। শুধু তাই নয়, শুধু আমরা তো খুশি হব, ইভেন তোমরাও এত খুশি হয়েছো, আমাকে তো ফেসবুকে যারা যারা আমার আছো তারা তো ভরিয়ে দিয়েছো, তিতলি আর আমার ফেসবুক পুরো ভরে গেছে। ইনস্টাগ্রামেও আমি স্টোরি দিয়েছিলাম, আমাকে লিখেছে দিদি তুমি উইন করো, মানে এত পজিটিভ একটা আমি সবার থেকে রেসপন্স পেয়েছি। দেখো আমি অবভিয়াসলি একটা কম্পিটিশনের লোকে জিততেই যায়, বাট আমার জেতার থেকেও বড় এখানে কি বলতো এক্সপিরিয়েন্স করা, জিনিসটাকে ফেস করা, একটা লাইফে সব কিছু যেগুলো তোমার ছোটো থেকে শখ আছে। আমি একটু একটু বেশি কথা বলে ফেলছি, বাট আমি খুব ছোট ছিলাম, আমি গোয়াজু লাইক হতো, এখন খুব একটা মেবি হয় না, গোয়াজু লাইকে সবসময় সিন্ড্রেলার মতো সেজে গুজে আমি খুব বেশি বারবি বা ওরম টাইপের ক্যারেক্টার সাজতাম। তাই আমাকে বলতো মা, আমি ছোট ছোট আদো আদো গলায় বলতো, আমি মা আমি হচ্ছি মিস ইন্ডিয়া, তখন আমি বলতাম তুমি মিস মুচিপাড়া, আমার মডেলিংটার জন্য খুব বেশি মানে আমি খুব অ্যাট্রাক্টেড ছিলাম এই ফিল্ডে, তারপর যা হয় আর কি অত কখনো ভাবিনি, বা জিনিসটা যে এরকম ভাবে নিজের ক্যারিয়ার হিসেবে ভাবা যায় সেটা আমার মাথাতেই কখনো আসেনি। তো তারপর আমি ইন্ডিয়াস নেক্সট টপ মডেল হতে এমটিভিতে, আমি ওটা পাগলের মতো দেখতাম, মা জানে মানে আমি বকাও প্রচুর খেয়েছি ওই টিভিটা দেখার জন্য, যে আমিও দেখতাম পড়াশোনা ছেড়ে আমি যখন দেখতাম আমি খুব আমি ওটা বিশাল দেখতাম, ঠিক আছে? এটা খুব দেখতাম, আর আমি অনেক আমার আমি মানিশ মানত্রার যে শোজ গুলো হয় বা ল্যাকমি নেক্সার যে শো গুলো আমি বিশাল দেখতাম, এখনো ইউটিউবে দেখি। তো আমার ছোট থেকে ইন্টারেস্ট ছিল, বাট নিজে যে ওই জায়গায় যেতে পারবো কখনো ভাবিনি। তো আমি এমনি না মাঝে মাঝে একটু র্যাম্প, এই আমাদের এই বড় জায়গাটা আছে সামনে, একটু র্যাম্পের মতো হাঁটতাম ছোটবেলায় বলছি, খুব বড় বড় দুল পরে নিতাম। তো এই ভেতর থেকে ইচ্ছাটা তো ছিলই, তো যখন তুমি বড় হয়ে নিজের কোনো ছোটবেলার ড্রিম পূরণ করতে পারো বা তার দিকে একটা স্টেপ এগোতে পারো, তখন একটা অদ্ভুত ভালো ফিলিং আসে। আমি ছোট বয়সে খুব টিচার টিচারও খেলতাম, তো যখন আমি ফার্স্ট টিউশন করা স্টার্ট করলাম তখন সামওয়্যার আই ফেল্ট কি ঠিক আছে আমি নিজের জন্য এটা করেছি, এরকম টাইপের ফিলিং এসছে। বিকজ আমি ছোট বয়সে যেটা খেলতাম যেটাকে খুব বেশি প্রায়োরিটি দিতাম, সেই ওই ওই টাইপের কোনো প্রফেশন বা ওই কাজটাকে যখন আমি এখন করার মতো এলিজেবল, তো সেটা আমার খুব ভালো লাগতো যে আমি যে জিনিসটার প্রতি এত ইন্টারেস্টেড ছিলাম সেটার প্রতি আমি এলিজেবল হলাম। আমি ছোট বয়সে খুব ডক্টর ডক্টরও খেলতাম আমার মনে আছে, তো এই আর কি এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমার কাছে দেখো তোমরা যদি জিজ্ঞেস করো ফ্যাশন মানে কি, আমার কাছে ফ্যাশন মানে নিজের কমফর্ট জোনটা মেনটেন করে নিজেকে খুব সুন্দরভাবে প্লেস করা, নিজেকে পোর্ট্রেট করা, পোর্ট্রে করা, বা কয়েকটা আমি জানি না অনেকে এই জিনিসটা ভাবে মেবি, হ্যাঁ যে আমি খুব সিম্পল পছন্দ করি, হ্যাঁ সিম্পল থাকাটা, সিম্পল গেট আপটাও একটা স্টাইল, একটা খুব সুন্দর কি বলবো একটা খুব সুন্দর স্টাইল, কিন্তু এক একজন হয় না যে বলে আমি আমার লুকসের ব্যাপারে অত কেয়ার করি না, আমি খুব কেয়ার করি আমার লুকসের ব্যাপারে, বিকজ হাউ আই পুট মাইসেলফ টু দ্য ওয়ার্ল্ড ইজ হাউ দে উইল পারসিভ মি, না যে তারা আমাকে কিভাবে দেখবে সেটা আমি যেভাবে দেখাবো তারা সেইভাবে আমায় দেখবে। তো আমি চাই না কেউ আমাকে মানে আমি চাই না যে আমাকে কেউ উস্কো খুস্কো চুলে দেখুক বা আমাকে, হ্যাঁ মাঝে মাঝে কলেজ থেকে এখন ফিরে আমার হয়ে যায়, বাট আমি সেই কথাটা বলছি না যে আমি হয়তো
ঘরের জামা পরে আমি কখনো অপোজিট দোকানেও যাইনি, মানে এটা শুধু আমার মধ্যে না আমার দিদিমার মধ্যেও খুব আছে। এই জিনিসটা আমি আমার দুদুনের থেকে শিখেছি যে তুমি যখন বাড়ির বাইরে বেরোবে তখন তুমি নিজেকে দুনিয়ার কাছে প্লেস করছো, তো সেইভাবেই তুমি করবে যেভাবে তুমি তোমার নিজের বেস্ট সেলফটাকে তুমি প্লেস করবে। বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ অলসো আ বিগ থিং না, যে তোমাকে হয়তো সে আমাকে চেনো না অটো করে একজন পাস থেকে চলে গেল, বাট স্টিল আমি আমার তরফ থেকে বেস্ট সেলফে থাকবো। এবার হ্যাঁ আমি আমার অপোজিট দোকানে তার লেহেঙ্গা পরে যাবো না, বাট যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা পরেই আমি যাবো, বাট স্টিল আমি কখনো ছেঁড়া জামা কাপড় বাড়িতেও আমাকে মা কখনো পরায়নি, পড়তে দেয়নি, বরং আমি বলছি মা আরাম হচ্ছে, বাট মা সেটা কখনো পড়তে দেয়নি। যে বাড়িটাও তোমার একটা জায়গা যেখানে তুমি সুন্দরভাবেই থাকবে, মানে ওরকম আমার মনে হয়। আমি একটা কথা বলি, আমার মনে হয় সেজেগুজে সুন্দরভাবে থাকলে না মনটাও ভালো থাকে, দেখবে ফিট ফাট যে থাকে না তার দেখবে খুব মানে মনও তার মানে অনেক পরিষ্কার, অনেক নিট এন্ড ক্লিন, সে হ্যাঁ সে মনটাকেও নিট এন্ড ক্লিন। যারা ওই নোংরা ভাবে বাবা আছি তো আছি ঠিক আছে, এই মানে ক্লামজি ভাবে আছে, তাদের দেখবে চারিদিকটা যখন ক্লামজি থাকে না মনটাও ক্লামজি হয়ে যায়। আমি সেটা কখনো চাই না, আমি ভীষণ আর নিজেকে ভালো রাখা, নিজেকে সুন্দর করে রাখা, নিজেকে কেয়ার করা, এটা আমিও ভীষণভাবে শিখেছি আমার মা আমার দিদিমা এনাদের কাছ থেকে, আর তিতলিকেও আমি শেখানোর চেষ্টা করেছি যে নিজেকে কেয়ার করা। আর হচ্ছে বাবাই, বাবাই হচ্ছে মানে এমন একটা মানুষ যে নিজেকে সবসময় মানে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সুন্দর একদম, বাবাই হচ্ছে খুব আমি যে যে দেয়ালে কখনো আঁকি না কাটা বা এই যে ক্লিনিং নেচারটা আমার ডেভেলপ হয়েছে এটাও কিন্তু আমার বাড়ির থেকে হয়েছে, বিকজ বাবাই আমায় সবসময় শিখিয়েছে এটা তোমার বাড়ি, ওয়্যার ইউ বিলং, তো এই জায়গাটা কিন্তু ক্লিন রাখা নিট রাখা তোমার দায়িত্ব। তো এই যে অনেক সময় মানে অনেকে কেটে ফেলে দাগ বাগ, বাট আমি কিন্তু কখনো দেয়ালে একটা দাগও কাটিনি, তো এইগুলো শেখার আছে না, তো এইগুলো আমি শিখেছি। তারপর সুন্দরভাবে বাইরে থেকে এসেই হাত পা ওয়াশ করে মুখ ধুয়ে এগুলো কিন্তু বাবাই আমাকে করাতো, ভীষণ ভীষণ বলতে বলতে বলছে বাবাই এসে গেছে, এই দেখো এই দেখো এই দেখো দরজা খুললেই বুঝতে পারবে, দেখো ওই দেখো সৌরভ এসে গেছে, মানে সত্যি কথা বলতে সৌরভ এত এক্সাইটেড খবরটা মানে শুনে না, আমরা যখন তিতলি ওই ফটো টোটো কিছু প্লেস করতে হয়, আর তিতলি তো কোনো পোর্টফোলিও বা ওরকম কিছু করেনি, রিতোর কাছে যা ফটো তুলেছে তাও আমার বাড়িতে ছাদে আর আমার বাড়ির নিচে মানে ফ্ল্যাটের নিচে, তো সৌরভ মানে আমরা না সেইভাবে, কারণ তখন আমাদের পেলিং যাওয়া আমাদের অনেক মানে কাজ ছিল, হ্যাঁ তো সেই জন্য সেভাবে ব্যাপারটা অত ইয়েও করিনি, তারপর এটাই আমাদের ভীষণ মানে ভীষণ বড় ব্যাপার। আর তোমরা তো মানে ভালোবাসায় ভরিয়ে দিও, তাদের এই খবরটাই দেওয়ার ছিল যে তিতলি মিস বেঙ্গল ইন্ডিয়া 2022 তে সিলেক্টেড, তো সেটা তিতলি করছে, তোমরা আশীর্বাদ করো, জানি তোমরা করবে, তোমরা তিতলিকে খুব ভালোবাসো, আর সাজেশনস দিও তোমরা যদি এরকম ফিল্ড থেকে বিলং করো যে আমার কিভাবে ট্রেনিং নেওয়া উচিত বা কি টাইপের গ্রুমিং নেওয়া উচিত, তোমরা যদি পারো আমাকে সাজেস্ট করতে প্লিজ করো, বিকজ আমি পুরোপুরি নুব একদম, আমি মানে সবার কাছ থেকে সাজেশন চাইছি কিভাবে করব। তিতলির এক ফ্রেন্ডও তিতলিকে খুব হেল্প করছে, কিছু মানুষের কথা বলি যখনই সৌরভ খবর পেয়েছে সবাইকে বলছে এ করছে, মানে সবাই ভীষণ আনন্দ পেয়েছে। আর কলাপি, কলাপিকে আমি মেসেজ করেছিলাম, কলাপি লোপাদি তিতলি কিন্তু করবেই, তিতলি পারবে, আর দিদি মানে রাখি দিয়ে আমাকে ফোন করে না কোনো কথা বলছে না, হাসছে, শুধু হাসছে আর বলছে মনে হচ্ছে আমার বাড়ির মেয়ে সিলেক্টেড হয়েছে, আমি বাড়িরই তো মেয়ে আবার কি বলো। সত্যি তোমরা সবাই ভীষণ তিতলিকে ভালোবাসো, আর দিদিরা তো ভীষণ ভালোবাসে, দিদি তো যেতেই সমানে বলছে কবে আসবি কবে আসবি, সত্যি আমাদের যাওয়াটা হচ্ছে না। আর আমাদের আরও কিছু ট্যুর প্ল্যান চলছে, ট্যুর প্ল্যান মানে আমরা পুরীতে পুজো দিতে যাব, আমার শাশুড়ি মা আমি
তিতলি সৌরভ মানে আমাদের ফুল ফ্যামিলি যাব আমাদের পয়লা বৈশাখ নাগাদ যাব সেই নিয়েও তোমাদের সাথে কথা বলবো বাট আজকে শুধু ভিডিওটা করতে চাই যে তিতলি এরকম একটা সুযোগ পেয়েছে তাই তোমাদের জানালাম তোমাদের ভিডিওটা এটা নিয়েই থাকবে যে তিতলি এরকম একটা দারুণ মানে সুযোগ পেয়েছে সেটা যাই হোক না কেন তিতলি সেখানে যাই র‍্যাঙ্ক করুক না কেন এটা আমাদের কাছে একটা বিশাল বড় খবর তাই তো সৌরভ সৌরভ একটু এখন সৌরভ এসে দাঁড়িয়েছে সৌরভ কিন্তু অফিস থেকে এসে ব্লগে আসতে চায় না যেই আজকে মেয়ের খবরটা ও একদম এসে আর কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে সৌরভ বলো এখানে বসে যাও এখানে বসে প্রাউড হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই যে হ্যাঁ বলো রিয়েলি প্রাউড ও সিলেক্টেড হয়েছে হ্যাঁ সে যাই হোক না কেন ওটা বড় ব্যাপার না একদম বড় ব্যাপার কারণ ওর এরকম কোনো ট্রেনিং নেই তবে আমরা ট্রাই করছি যাতে ওর একটা একটু গ্রুমিং করানো যায় সাপোর্ট ভীষণ দরকার তোমরা যেভাবে সাপোর্ট করছো প্লিজ সাপোর্ট করে যেও তোমাদের আশীর্বাদটাও কিন্তু তিতলির খুব প্রয়োজন ভালোবাসাটাও প্রয়োজন আর যারা গাইডও যদি কেউ করে হ্যাঁ গাইড আমি তো বলেইছি একদম একদম তোমরা গাইড করো তোমরা জানিও নিশ্চয়ই আমরা সেটা মাথায় রাখবো যে এই এই করতে হবে ওই ওই করতে হবে কারণ আমরা এই ব্যাপারটা ঠিক জানি না একদম একদম জানি না ইভেন আমি এটাও জানতাম না যে আমাকে 6 ইঞ্চ পেন্সিলের পড়তে হবে আমাকে প্রথমে রুশা বললো যদি এটা কনফার্ম কর আমি জিজ্ঞেস করে জানতে পারলাম হ্যাঁ সত্যি তো মানে আমি একদমই কিছুই জানি না তিতলি অ্যাকচুয়ালি কিন্তু পেন্সিল হিল পড়ে না তিতলি যা পড়ে হ্যাঁ পেজ পড়ে কিন্তু পেন্সিল হিলটা পড়ে একটু ট্রাই করতে হবে হাঁটাটাই মেইন ব্যাপার অনেক কিছু কিনবো মেবি হ্যাঁ মেট্রো প্লাজায় যাব কারণ ওর বন্ধু বলেছে মেট্রো প্লাজায় একটা দোকান আছে তোমরাও আমাদের খবরটা দিও আজকের ভিডিও বাড়াবো না আমি বেরোচ্ছি আমি আর তিতলি একটা কাজে বেরোচ্ছি যদি তোমাদের আমাদের ফ্যামিলি বন্ডিং আমার ক্রিয়েটিভ কাজ ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই